আসসালামু আলাইকুম ইব্রিয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো আপনারা তো আমার থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে। অবশ্যই আজকের ভিডিওটা আমার জব নিয়ে। এটা সবারই অনেক কোশ্চেন থাকে যে হচ্ছে আমি জাপানে কী জব করি। তো আজকের ভিডিওটা তাদের জন্য ছোট্ট একটা ব্লগ। তো এই ভিডিওটার মাধ্যমে আমি আমার জবের একটু ধারণা দিব। এটা হচ্ছে একটা বই, এই বইটা দেখতে পাচ্ছেন যে আমি একটা হাকো তৈরি করব। হাকো মানে হচ্ছে আপনার বক্স। এটা হচ্ছে আপনার ছোট হতে বড়, অনেক বড় বড় হাকো তৈরি করা হয়, অনেক বড় বড় বক্স তৈরি করা হয়। তো হচ্ছে এটা কত ইঞ্চি, কীভাবে কী করতে হবে, এগুলো সব কিছু ডিটেলস এই বইয়ের ভিতরে দেওয়া আছে। আপনি যদি একটু লক্ষ্য করেন বুঝতে পারবেন। আর শুধু এগুলাই না, এখানে যতগুলো বই দেখতে পারতেছেন সবগুলোই হচ্ছে আমাদের জবের। অনেক ধরনের হাকো বানানো হয়, ভিন্ন ভিন্ন ডিজাইন থাকে, ভিন্ন ভিন্ন লোগো থাকে। আর যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করছি, কারণ একটা কোম্পানির রুলস থাকে। আর এখানে সিসি ক্যামেরা সব কিছু আছে, কারণ এটা নিয়মের মধ্যে সীমাবদ্ধ। তো সবাই অনেক কোশ্চেন করে থাকে যে আমি কি জব করি, তাই এই ছোট্ট একটা ভিডিও করা। আর এই কাজটা দেখে যতটা সহজ মনে হচ্ছে, আসলে কাজটা ততটা সহজ নয়। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ক্যারি করতে পারি এটা, আমার নিজের মতো করে গুছিয়ে নিতে পারি আমার কাজটাকে। প্রতিদিনের কাজের কিছু পিকচার দেওয়া হয়েছে, কারণ এখানে ভিন্ন ভিন্ন কাজ হয়। আমার প্রত্যেকটা ভিডিও করা ভেঙে ভেঙে পসিবল না, এগুলো কম্পিউটার টাইপিং করা লাগে। আমার জন্য সবাই দোয়া করবেন।